সহস্র ধারা দেখে এখন আমরা সুপ্তধারা ঝর্ণা দেখতে যাব। সীতাকুণ্ড ইকো পার্কে দুটি ঝর্ণা দেখতে পাবেন, একটি সুপ্তধারা, অন্যটি সহস্র ধারা। আমরা পূর্বে ভিডিওতে সহস্রধারা ঝর্ণা দেখিয়েছি, এবার সুপ্তধারা ঝর্ণার সৌন্দর্য দেখাবো। সহস্রধারা ঝর্ণা যাওয়ার আগেই সুপ্তধারা ঝর্ণা যাওয়ার যায়, তবে আমরা আমাদের সুবিধা মতো প্রথমে সহস্রধারা এবং পরে সুপ্তধারা যাওয়ার পরিকল্পনা করি। আপনাদের সুবিধা অনুযায়ী যেতে পারবেন, কারণ ঝর্ণা দুটি পাশাপাশি অবস্থিত। সুপ্তধারা ঝর্ণায় যেতে হলে কমপক্ষে 2000 ফুট নিচে যেতে হবে এবং অসংখ্য সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আমরা দেরি না করে সিঁড়ি বেয়ে নিচে নামা শুরু করলাম। আমাদের এই প্রাকৃতিক অরণ্যের মাঝখান দিয়ে সিঁড়ি বেয়ে যেতে হবে। যারা প্রকৃতির প্রেমিক তারা ঝর্ণায় পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা সিঁড়ি বেয়ে প্রায় অর্ধেক পথ চলে এসেছি। এতগুলো সিঁড়ি যে নামতে নামতে পা ব্যথা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঝর্ণার কাছে যেতে পারবো না। না, এ জায়গায় আর হার মানবো না, যত কষ্টে হোক ঝর্ণার কাছে পৌঁছাবো ইনশাল্লাহ। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম, মনে হলো এখানেই শেষ, কিন্তু সামনে যেতে না যেতেই দেখা মিলল ভয়ঙ্কর খাদ। যে রাস্তা দিয়ে যেতে হবে এবং অসতর্ক হলেই দুর্ঘটনা হতে পারে। আমরা প্রত্যেকটি কদম সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি এবং মনের ভিতরে ভয় নিয়ে যাচ্ছি। এই দুর্গম পথ পাড়ি দিলে আমরা জিরিপথের নিকট চলে যাব। এখানে অনেকে ক্লান্ত হয়ে বসে বিশ্রাম নিচ্ছে। বেশ খানিকটা এই জিরিপথ, কাদামাটি পথ পাড়ি দিলে আমরা ঝর্ণার কাছে পৌঁছাব। সুপ্তধারা ঝর্ণা, যার পানি ধারা বেশিরভাগ সময়ই সুপ্ত থাকে। সারা বছর ঘুমিয়ে থাকা ঝর্ণা জেগে উঠে বৃষ্টির ছোঁয়ায়, চঞ্চলা রূপে নজর কাড়ে ভ্রমণপ্রেমীদের। সাধারণত বর্ষার মৌসুম ছাড়া সারা বছর এই ঝর্ণায় পানি বেশ কম থাকে, তবে বর্ষাকালে সুপ্তধারা ঝর্ণা নিজেকে পূর্ণরূপে মিলে ধরে। তাই ভরা বর্ষায় ঝর্ণা সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী সুপ্তধারা ঝর্ণা দেখতে সীতাকুণ্ড ইকো পার্কে এসে ভিড় জমায়। ওইখানে যাবো
দেখতে দেখতে আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।